হ্যালো দেয়ার দিস নামেগান ফ্রম এক্সকিউশন এবং আজকে আপনাদের সাথে কথা বলবো অন্য একটা ডিফারেন্ট টপিক নিয়ে। তো এই টপিকটা কি নিয়ে হতে চলতেছে তারা অলরেডি আপনারা যদি একটু বুঝে থাকেন টাইটেল বা থাম্বনেল দেখে ফেলছেন। তো আমি নর্মালি ভিডিও দিয়ে থাকি টিউটোরিয়াল উপরে বা অনলাইন আর্নিং বা অনলাইন টেকনিক্যাল বিষয়ের উপর টিউটোরিয়াল বানিয়ে থাকি। তো আজকে ভিডিওটা টেকনিক্যাল ভিডিও হবে বাট কোনো কিছু টিউটোরিয়াল হবে না। তো ভিডিওটা প্লিজ আপনার সম্পূর্ণ দেখতে থাকুন, দেখলে হয়তো বা বুঝতে পারবেন বা আমি আপনাদের বোঝাতে সার্থক হবো যে ভিডিওটা আমি আসলে কেন করতেছি বা কেন দরকার আসলে এই জিনিসটা হওয়া। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এটা আপনাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট। ওকে, তো ফিরে আসছি ইন্টার উপর। আচ্ছা, তো মেইনলি বাংলাদেশে এখন রিসেন্টলি যেটা ট্রেন্ডিং চলতেছে আসলে আমরা বাঙালি যে জিনিসটা পাই না, ধরেন একটা কোনো কিছু পাইছি সেটাকে ট্রেন্ডিং নিয়ে আসছে, ঠিক আছে। তো এই ভিডিও আর রিসেন্টলি একটা জিনিস নিয়ে সেটা কথাবার্তা চলতেছে সেটা হলো সোফিয়া। সোফিয়া নামে একটা রোবট নিয়ে যেটাকে অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এটা মোস্ট ইন্টেলিজেন্ট এবং হিউম্যান ডিরেক্টেড একটা রোবট, যেটার সাথে আপনি যদি কোনো পার্সোনাল কথাবার্তা বলেন আপনার সেটার আনসারও সাথে সাথে দিয়ে দেয়। সৌদি আরবের যে ই ছিল মন্ত্রী বা যে রাজা টাজা নাকি বলে সৌদি আরবে, তো সেখান থেকে সৌদি আরবে ওকে আর কি রেসিডেন্টশিপ দিয়ে দেওয়া হয়েছে। তো সে সৌদি আরবে এখন, তো সোফিয়াকে নাকি কেউ আটকাতে পারেনি। আচ্ছা, তো সোফিয়া সম্বন্ধে আমি আর দু একটা কথাবার্তা বলি। তো বাংলাদেশে নাকি রিসেন্টলি সোফিয়াকে আনা হয়েছে প্রায় 12-15 কোটি টাকা খরচ করে, বাট আমি বুঝলাম না প্রায় 12-15 কোটি টাকা যদি বাংলাদেশে কোনো আইটি সেক্টরে বা বাংলাদেশে যদি কোনো তরুণদের উপরে এই জিনিসটা দেওয়া হতো এর থেকে ভালো একটা আউটপুট বের হতো, ঠিক আছে। আমি বলবো না এটা সাপোর্ট করতেছি না, ঠিক আছে, এটা ডিরেক্টলি আমি সাপোর্ট করতেছি না। 15-15 কোটি টাকা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট, এটা যদি বাংলাদেশে অনেক অনেক তরুণরা আছে, অনেক অনেক মানে আরও অনেকেও আছে যাদের পেছনে যদি বাংলাদেশ একটু ইনভেস্ট করে, তাদের কাছে কিন্তু কোনো ই নাই, কোনো ফিল নাই, কোনো ফিল না থাকার কারণে তারা কিছু করতে পারতেছে না। তো তাদেরকে প্লিজ একটা ফিল দেওয়া হোক, এই বিগামাটা যদি তাদের ইনভেস্ট করা হয়তো আপনারা কিন্তু ভালো একটা আউটপুট পাইতেন। যারা বাংলাদেশে এই যে সোফিয়াকে ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটা ওরা যেহেতু এই যে এখানে আনছে বাংলাদেশে আনছে, তো আপনার এটা না আনলেও কিন্তু আপনি যদি বাংলাদেশে এটার থেকে ভালো ইনভেস্ট করতেন সেটা কিন্তু আপনার পেয়ে যেতেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা আর কি মেইনলি করার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের সাথে দুই একজন বা একজনকে মেইনলি মিট করাবো, যার নাম তৈহিদুল। সে আসলে কী করছে, সে অলরেডি বাংলাদেশে একটা চরম একটা সুন্দর একটা জিনিস ইনভেন্ট করছে, সেটা হলো পলিথিন কীভাবে পুড়িয়ে একটা তেল তৈরি করা যায় সেটা একটা প্রসেস দেখাইছে। আমরা কিন্তু পলিথিন সবসময় ফেলে দিই, ঠিক আছে, পলিথিনটা কিন্তু কোনো সময় ওয়েস্ট হয় না, সেটা উল্টা পৃথিবী থেকেই যেতেছে, এটা শুধু জমতেছে। তো এই ছেলেটা কী করছে, পলিথিন থেকে কীভাবে যেন একটা তেল তৈরি করছে, মানে মোটর সাইকেল চালা দেখাইছে। তো এইসব মানে এইসব ইনভেনশন দেখলে কিন্তু একদম কিরকম আজব লাগে, ঠিক আছে। তো এদের পেছনে যদি আমরা একটু সাপোর্ট দিই, একটু যদি ইফোর্ট দিই, আমরা কিন্তু অনেক একটা ভালো আউটপুট পেতে পারি। তো যাই না আসলে এরা কেন সাপোর্ট পাইতেছে না। পরে রিসেন্টলি কয়েকদিন আগে, আরো কয়েক মাস আগে, একটা ছেলে ক্লাস 9 এ 8 পড়ে, সে এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করলো যেটাতে আপনি টোটাল একটা স্কুলকে কন্ট্রোল করতে পারবেন, আলামিন নামে একটা ছেলে। তো এইভাবে বাংলাদেশে অনেক অনেক ধরনের মানে হিডেন ট্যালেন্ট আছে, তারা কিন্তু সাপোর্ট পাইতেছে না। তো আমি এই ভিডিওটা আজকে মেন করার কারণ হলো আমি জাস্ট বলতে চাইছি ভাই, আমরা ওইসব ভিডিও মানে ওইসব জিনিসকে ট্রেন্ডে না তুলে বাংলাদেশের কয়েকটা আইডলকে ট্রেন্ডে নিয়ে আসি, জনগণ দেখুক, আমাদের সরকারের চোখে পড়ুক, যদি এটাও পড়তে পারে তারা কিন্তু, তাহলে কিন্তু আমরা সার্থক, ঠিক আছে। কারণ বাংলাদেশের মধ্যে যেরকম আর কি সেক্টরগুলো আছে ওদেরকে যদি একটু পুশ দেওয়া হয় না, ওরা কিন্তু অনেক উপর যেতে পারবে, ঠিক আছে। তো প্লিজ ওদেরকে জাস্ট একটু পুশ দেওয়া হোক। আমি নিজের ডিসক্রিপশনে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা ওটা একবার গিয়ে পড়ে আসবেন, ঠিক আছে। এনটিভিতে আর কি ওদের দেখাইছিল। তো এই একটা ভিডিও, এটা উদ্ভাবনের খোঁজে একটা প্রোগ্রাম ছিল বিটিভি চ্যানেলের মনে, সেটা থেকে আর কি ছেলেটাকে দেখানো হয়েছে। আসলে আমি এই ছেলেটাকে শুধু ইন্ডিকেট করে বলতেছি না, আমি বলতেছি দেখেন এক একটা মানে সুন্দর সুন্দর কিরকম ইনভেনশন, যে পলিথিনগুলো আমরা ফেলে দেই, যে পলিথিনগুলো আমরা ইউজ করতে না করে সেটা থেকে সে একটা তেল তৈরি করছে, জ্বালানি তেল, সেটার মাধ্যমে কিন্তু সে আবার মোটরসাইকেল যে কোনো ধরনের যানবাহন চালানোর সিস্টেমটা দেখা দিচ্ছে। আপনার প্লিজ আর্টিকেলটা পড়ে নেবেন, পড়লে ডিটেলসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আসলে আমি এই জাস্ট আমি সোফিয়ার কথাটা কেন উল্লেখ করলাম, যে সোফিয়া আসলে আমাদের দেশে এই সোফিয়াকে যদি না নিয়ে আমাদের কিন্তু বড়সড় কোনো লস হইতেছে না। ওকে, সোফিয়াতে অন্যান্য দেশ নিতেছে, অন্যান্য দেশ দেখতেছে, এখন ওদের দেশের ট্রেন্ড কি ফলো করে কি আমরা চলে আসবো। আমি যদি নিজে থেকে কিছু একটা ট্রাই করি, আমাদের নিজের দেশটাকে যদি কোনো একটা আমাদের দেশ থেকে যদি কোনো একটা হিডেন কিছু বের করতে পারি, হিডেন ট্যালেন্ট বের করতে পারি, তাহলে কিন্তু তারাও কিন্তু একটা ভালো পর্যায়ে চলে যেতে পারে। তো প্লিজ আমার জাস্ট এটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এদেরকে সাপোর্ট করুন। ওকে, প্লিজ আপনারা এদেরকে সাপোর্ট করুন, কারণ বাংলাদেশ যদি আসলে আমরা জনগণরা চাইলে কিন্তু ওদেরকে মানে আমাদের এই যে বাংলাদেশে যেরকম নতুন নতুন তরুণরা আছে তাদের কিন্তু আমরা সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আরেকটা জিনিস দেখেন সেটা হলো যে সোফিয়া যে এই রোবটটা আসলে মেইনলি কিভাবে কাজ করতো, এই রোবটটা কি মেইনলি মানে ওর যারা ইনভেন্ট করছে তারা যেভাবে বলল যে এই রোবটটা নাকি আপনার যে কথাগুলো আছে সেগুলোকে কম্বিনেশন অনেকগুলো ওয়ার্ডকে একসাথে করে সেটা আনসারটা দিয়ে দেয়। আর সেই আনসারটা যদি তার ভিতর না থাকে, সে ওয়াইফাইয়ের মাধ্যমে তার বডিতে নাকি ওয়াইফাই সিস্টেম ফিক্স করা আছে, তো সেটা আমাদের ওয়ারলেস কানেকশনের মাধ্যমে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট থেকে সার্চ করে এনে পরবর্তীতে দিয়ে দিতেছে। তো এটা একটা অনেকটা ডাটা ট্রান্সমিশন সিস্টেম হতেছে, ঠিক আছে। তো ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে সে তার আপনার টোটালটাকে অ্যানালিসিস করে আনসার দিয়ে দিতেছে। তো এটা কিন্তু নর্মালি কেউ যে কেউ কি করতে
করতে পারবে আর কি যদি বাংলাদেশের সিম্পল একটা ছেলেও যদি মানে যারা আইটি সম্বন্ধে ভালো জানে তারাও কিন্তু এটা করতে পারবে একটা জাস্ট ওয়্যারলেস কানেকশন আছে আপনার যে কথাটাকে সে যদি আনসার কম্বিনেশন করে ওয়ার্ডগুলোকে কম্বিনেট করে যদি না পারে সে কি করে সে ইন্টারনেটে সার্চ দিয়ে দিতেছে এরপর পরবর্তীতে সেখান থেকে ওয়ার্ডগুলো গ্যাদার করতেছে পরবর্তীতে আপনাকে আনসারগুলো দিতেছে তো এটা কিন্তু একদম মানে এটা কিন্তু ইজিলি করা যেতেছে তাছাড়া আপনি চিন্তা করেন ধরুন সোফিয়ার মতো আরো দুই তিনটে রোবট বানাই দেওয়া হয়েছে বা সেটাকে কন্ট্রোল করার জন্য আরো ইন্ডিয়ান অনেক মানুষ বসে রয়েছে যখন সে কোয়েশনগুলো আনসার দিতে পারতেছে না বা অ্যানালাইসিস করতে পারতেছে না তো সেখানে তার পেছন সাইডে ব্যাক সাইড থেকে যদি ওয়াইফাই এর মাধ্যমে যেহেতু ইন্টারনেট কানেকশন আছে অন্য কেউ যদি তাকে আনসারগুলো দিয়ে দেয় সেটা কিন্তু ইজিলি হয়ে যেতেছে জাস্ট কিছু সময় টাইম নিতেছে আর রোবট হিসেবে মানুষ চিন্তা করে এটা রোবট হিসেবে বেশি সময় একটু টাইম নিতেই পারে নিয়ে কথাটাকে অ্যানালাইসিস করবে পরবর্তীতে আপনার রিপ্লাইটা দিবে তো সেই জন্য বলতেছি আসলে সোফিয়া ইন্টেলিজেন্ট রোবট আমি মানতেছি ইন্টেলিজেন্ট রোবট বাট বাংলাদেশে কিন্তু এর থেকে আরো ভালো ভালো ইন্টেলিজেন্ট আছে আপনার জাস্ট তাদের সাপোর্ট দেন দেখবেন তারাও কিন্তু বাংলাদেশটাকে অনেক উপরে নিয়ে চলে যেতে পারে ঠিক আছে তো আমার আসলে সোফিয়াকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট গতকালকে রাতে আর কি গতকাল রাতে একটা ফেসবুকে একটা পোস্ট পড়লাম পোস্ট পড়ার পর আসলে ভালো লাগলো দেখে জিনিসটা অনেকে আসলে লিখছে যে আমরা শুধু সোফিয়াকে নিয়ে মাতামাতি করি আর ওই ছেলে আর অনেকে আমার বললো আর কি অনেকে দেখতেছে বলতেছে পারলে এই ছেলেটাকে কেউ প্রমোট করো তো অনেকে ট্রাই করতেছে আমি চিন্তা করলাম যে আমার একটা ভিডিও মাধ্যমে যদি এইসব তরুণ ছেলেরা বা এইসব যারা তরুণ যারা আছে তারা যদি একটু পুশ পায় অনেক এর থেকে কিন্তু বড় কিছু কিছুই হতে পারে না তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যে ভিডিওটা প্লিজ শেয়ার করেন ঠিক আছে এই ভিডিওটা প্লিজ শেয়ার করেন আর এই আইটি সেক্টর কিন্তু বাংলাদেশ কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছে যদি একটু যদি তাদেরকে হেল্প করা হয় তারা কিন্তু অনেক উপরে যেতে পারে তো আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারছি অনেকটা তালগুল পেঁচিয়ে গেছে তারপর প্লিজ আমি ট্রাই করছি আপনাদের যতটুকু বোঝানোর জন্য আর থেকে ভালো যদি আপনারা বুঝতে পারেন তো নেক্সট আপনারা ট্রাই করেন এর পরবর্তীতে সো থ্যাংক ইউ সো মাচ আমার জাস্ট আজকে কোনো ভিডিও টেক টিউটোরিয়াল থাকলো না কারণ টেক টিউটোরিয়ালগুলো আমি পরবর্তী কোনো একদিন ছেড়ে দেবো পরবর্তী কালকে বা পরশু আপনাদের জন্য টেক টিউটোরিয়াল থাকবে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ নিচে লাল একটা বাটন আছে সেখান থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটার একটা লাইক দিবেন যদি আপনার মনে করেন আমার ভিডিওটা আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগছে সো থ্যাংক ইউ সো মাচ টিলেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই